আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিএম আল মামুন। আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ পর্বের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনার বিষয়বস্তুগুলো দেখে নেই। আমাদের আজকের আলোচ্য বিষয় মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে রূপান্তর। এই আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারব একটু দেখে নেই। মোলারিটি, দ্রবণে দ্রবের শতকরা হার, শতকরা ভর, পার্সেন্টেজ ডব্লু বাই ডব্লু পদ্ধতি, পিপিএম পদ্ধতি, শতকরা আয়তন পদ্ধতি, শতকরা ভর আয়তন পদ্ধতি, 5% ডব্লু বাই ডব্লু বলতে কী বোঝায়, ধারাবাহিকভাবে আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। প্রথমত মোলারিটি কাকে বলে? মোলারিটি কাকে বলে? প্রতি লিটার দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবীভূত দ্রবের পরিমাণকে মোলারিটি বলে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণকে মোলারিটি বলে। দ্রবণে দ্রবের শতকরা হার বলতে বোঝায় প্রতি 100 এর মধ্যে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে, প্রতি 100 এর মধ্যে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে, এটাকে দ্রবণে দ্রবের শতকরা হার বলে। এই দ্রবণে দ্রবের শতকরা হার তিনটা একক পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে। এক নম্বর শতকরা ভর পদ্ধতি, দুই নম্বর শতকরা আয়তন পদ্ধতি, তিন নম্বর শতকরা ভর বাই আয়তন পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে। শতকরা ভর ডব্লু বাই পার্সেন্টেজ ডব্লু বাই ডব্লু পদ্ধতি, এই পদ্ধতিতে প্রতি 100 গ্রাম দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে তা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ 100 গ্রাম শতকরা ভর পদ্ধতিতে, শতকরা ভর পদ্ধতিতে দ্রবের একক হবে দ্রবের ভর, গ্রাম এককে হবে ভাগ, দ্রবণের ভর এটাও গ্রাম এককে হবে গুণ 100। এই এককে আমরা প্রকাশ করতে পারি দ্রবের শতকরা ভর পার্সেন্টেজ ডব্লু বাই ডব্লু পদ্ধতি সমান হবে দ্রবের ভর ভাগ দ্রবণের ভর গুণ 100। এখানে দ্রবের ভর গ্রাম এককে হবে, দ্রবণের ভরও গ্রাম এককে হবে। আমরা এখানে আরেকটি একক ব্যবহার করে থাকি, পিপিএম। পিপিএম দ্বারা বোঝায় পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি লিটার দ্রবণে 10^6 পার্টস পার মিলিয়ন মানে 10^6 পার্টস পার মিলিয়ন, 10 লক্ষ ভাগের মধ্যে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে তার পরিমাণকে পার্টস পার মিলিয়ন বলা হয়। দ্রবের ভর 10 লক্ষ ভাগ দ্রবণের মধ্যে কি পরিমাণ উপস্থিত আছে তাকে পার্টস পার মিলিয়ন এককে প্রকাশ করা হয়ে থাকে। এবার আমরা দেখব শতকরা আয়তন পদ্ধতি। শতকরা আয়তন পদ্ধতি হলো আয়তন
आयतन एकके परिमाप करा हुए थाके शतकरा आयतन पद्धति पार्सेंटेज भि भाग भि प्रति अर्थात द्रव्यर आयतन द्रवणर आयतन हिसाब से शतकरा कि परिमाण आछे ताके बला हय शतकरा आयतन पद्धति। शतकरा आयतन पद्धति समान होबे द्रव्यर आयतन द्रव्यर आयतन मिलीलिटार एकके भाग द्रवणर आयतन मिलीलिटार एकके इंटू हंड्रेड। এই পদ্ধতিতে আমরা ঘনমাত্রা প্রকাশ করে থাকি। সাধারণত তরল তরল দ্রবণ এবং গ্যাস মিশ্রণের ক্ষেত্রে শতকরা আয়তন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তরল তরল দ্রবণ এবং গ্যাস মিশ্রণের ক্ষেত্রে শতকরা আয়তন পদ্ধতি ভিভাইভি ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা আসব শতকরা ভর আয়তন পদ্ধতি। শতকরা ভর আয়তন পদ্ধতি শতকরা ভর আয়তন পদ্ধতি এই পদ্ধতিতে দ্রবের ভর দ্রবণের আয়তনের প্রতি একশোর মধ্যে কি পরিমাণ উপস্থিত আছে সেই হিসাবে প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ শতকরা ভর আয়তন পদ্ধতিতে শতকরা ভর আয়তন সমান হবে দ্রবের ভর গ্রাম এককে দ্রবণের আয়তন মিলিলিটার এককে গুণ একশো। এভাবে আমরা শতকরা এবং পিপিএম একক রূপান্তর করতে পারি। আর 5% ডব্লু বাই ডব্লু বলতে বোঝায় 5% ডব্লু ভাগ ডব্লু বলতে বোঝায় প্রতি 100 গ্রাম দ্রবণের মধ্যে 5 গ্রাম ভেজাল বা অপদ্রব্য থাকে। অর্থাৎ দ্বিতীয় উপাদানটি থাকে 5 গ্রাম, বাকি উপাদানটা থাকে প্রথম উপাদান। এই মোলারিটিকে শতকরা এবং পিপিএকে এককে রূপান্তর সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আমাদের আজ আলোচনা হলো এই বিষয়গুলো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজ এখানেই আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।